हेलो स्टूडेंट्स, तुम्हारे सबाई के हमारे चैनले वेलकम जानाई। आज के तुम्हारे प्रश्न विचित्रा थेके आमरा गणितेर आरो एकटी मॉडल प्रश्नपत्रेर समाधान देखे नेब। एवं लास्ट क्लासे जेहेतु आमरा मॉडल क्वेश्चन पेपर 4 सल्व करेछिलाम, ताई आजके आमरा मॉडल क्वेश्चन पेपर 5 टा सल्व करब। तुम्हारा जानो आमादेर चैनले किन्तु तुम्हारे समस्त सबजेक्टेर क्लास प्रश्न विचित्रार समाधान सबकिछु किन्तु आमादेर चैनले शुरू हये गेछे। ताई जारा चैनले नतून आछो तारा अवश्यई आमादेर चैनलेर प्लेलिस्ट अपशने गिये সেখানে দেখবে তোমাদের ক্লাস 5 এর বেঙ্গলি, ইংলিশ, আমাদের পরিবেশ, ম্যাথ সমস্ত সাবজেক্টের আমরা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি, যাতে করে খুব সহজে তোমরা পুরনো যে সমস্ত ক্লাস তোমাদের দেখা হয়নি সেগুলো খুঁজে পেয়ে যাও। তাছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে তোমাদের শুধুমাত্র ক্লাস 5 এর সমস্ত বিষয়ের প্লেলিস্টের লিংক আমি দিয়ে দিয়েছি। সেখান থেকেও কিন্তু তোমরা তোমাদের সাবজেক্ট সিলেক্ট করে পুরনো যে সমস্ত ক্লাস প্রোভাইড করা হয়েছে সেগুলি অবশ্যই দেখে নিও। তাহলে চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। 850 পয়সা মানে কত টাকা? তাহলে 850 কে যখনই তুমি 100 দিয়ে ভাগ করবে, তাহলে 100 দিয়ে ভাগ করলে দেখো 8 100 800, তাহলে পড়ে থাকে 50, তার মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 8 টাকা 50 পয়সা। কিন্তু টাকাতে লিখতে হবে, তাহলে 8.50 টাকা, এটা হবে আনসার। কেমন? বা তুমি 850 লিখেছো, নিচে 100, তাহলে দুটো শূন্য দিয়ে ভাগ, তার মানে 0.2 ঘর বাম দিকে যাবে, তাহলে 8.50, এটা হবে আনসার। এরপরে ক্ষয়েরটা বলা হয়েছে যে এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করো। 9 আছে এককের ঘরে, 4 আছে দশক, এটা শতক, এটা আছে দেখো দশাংশের ঘর, এটা শতাংশের ঘর, এটা সহস্রাংশের ঘর, তাহলে কিভাবে বিস্তার করব? এটা তো খুব সোজা, তোমরা এটা সহজেই করতে পারবে। দেখো 400 হবে, যেহেতু এটা শতকের ঘর, এটা দশকের ঘর, তার মানে 40, তারপর 9 আছে এককের ঘরে, তার মানে শুধু 9, 4 আছে দশাংশের ঘর, তার মানে নিচে 10, তাহলে 4 এর নিচে 10, তারপরে 6 এর নিচে 100, যেহেতু শতাংশের ঘর, আর 2 আছে সহস্রাংশের ঘর, তার মানে 2 এর নিচে 1000। এরপরে দেখো গয়েরটা, এখানে বলা হয়েছে 2.25 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে যখনই তুমি দশমিক সরাবে, দু ঘর পর দশমিক সরে, তার মানে দুটো শূন্য দিয়ে ভাগ, তাহলে উপরে 225, নিচে 100। এবার 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে 4 5 20, 5 5 25 45 হবে, নিচে 5 20 100। আবার কাটো, 45 কে 5 দিয়ে কাটলে 5 9 45, 20 কে 5 দিয়ে কাটলে 4, তার মানে এটা হয়ে যাচ্ছে 9 এর 4, 9 এর 4 মানে 4 2 8, 1 হয়ে গেল 9, আর এটা 4, তাহলে 2 পূর্ণ 1 এর 4, এটা হবে আনসার। এরপরে ঘরেরটা ছোট থেকে বড় সাজাও, এটা মুখোমুখি হয়ে যায়, তবুও তোমাদের প্রসেসটা দেখিয়ে দিই যাতে করে তোমাদের কোনো রকম কোনো ভুল না হয়। আমরা যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার পর এই সমস্ত তুলনাগুলো করি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, তাহলে আমাদের কোনো ভুল হয় না। যখন আমরা এরকম করব, দেখো দশমিকের পর 3 ঘর সরলে তবেই আমরা দশমিকটা তুলতে পারি, তো 3 ঘর মানে 3টে শূন্য দিয়ে ভাগ, এখানেও তাই 3টে শূন্য দিয়ে ভাগ, সবগুলো 3 ঘর পর মানে 3টে শূন্য দিয়ে ভাগ, তাহলে নিচে সবার 1000 হয়ে গেল, তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে অটোমেটিক্যালি আমরা এটাকে কনভার্ট করতে পারলাম। এবার যার লব ছোট সে ছোট, যার লব বড় সে বড়। এবার উপরকার গুলো খেয়াল করে, এটা 6006, এটা 6606, এটা 6066, এটা 6666, সব থেকে ছোট এটা 6066, এটা বড় 6606, এটা আরো বড়, এটা 6666 মানে আরো বড়, ছোট থেকে বড় সাজালাম। এবার এইটা মানে কোনটা? এটা মানে দেখো এইটা, তো বসালাম। এরপরে এটা মানে দেখো এটা 6.066, বসালাম। এটা মানে দেখো এইটা, তাহলে এটা বসালাম। আর লাস্টে সব থেকে বড় এটা, তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই করে আমরা এই কথাটা কিন্তু লিখে দেব। এরপরে একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? আমরা এটা আগের যে সেট সেখানেও পেয়েছিলাম, একটা বিন্দু দিয়ে এরকম আমরা একটা সরলরেখা টানতে পারবো, এরকম টানতে পারবো, এরকম টানতে পারবো, এরকম টানতে পারবো, আরো অনেক অসংখ্য আমরা সরলরেখা কিন্তু অঙ্কন করতে পারবো, তাহলে আনসার হবে অসংখ্য। ফুল সেন্টেন্সে লিখবে যে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। এরপরে প্রদত্ত চিত্রে এ সি বি এই কোণটার মান কত? দেখো এটা একটা সরল কোণ, আর সরল কোণ যদি হয় তাহলে সেক্ষেত্রে কোণের মান হয় 180 ডিগ্রি। শূন্যস্থান পূরণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা বসবে দৈর্ঘ্য। যোগ করো, এক্ষেত্রে যোগটা দেখো 2 সাথে 14, 14 সঙ্গে 4, যোগ করো, তো 14 আর 4 হয়ে যায় 18, নিচে হয় 7। এটা দেখো 3 একে 3, আর 2 এ 5, তাহলে 5 এর 3, 7 আর 3 এর লসাগু কত? 7 আর 3 এর লসাগু 21, বসালাম। 21 কে 7 দিয়ে ভাগ 3, 3 18 হয়ে যায় 54, যোগ 21 কে 3 দিয়ে ভাগ 7, 7 সঙ্গে 5 গুণ, 5 7 35, 54 আর 35 যোগ করবে হয়ে যাবে 89, নিচে 21, ভাগ করবে, তাহলে 89 কে 21 দিয়ে ভাগ করলে দেখো 4, 4 একে 4, 4 2 8, পড়ে থাকে আমার 5, তার মানে এটা হচ্ছে 4 পূর্ণ 5 এর
একুশ, তাহলে এটা হবে আনসার। এরপরে দেখো সরল দেওয়া হয়েছে, সরলটা আমরা খাতায় দেখে নেব। দেখো সরল করার সময় বারবার বলি তোমাদের, যেটা বডমাস যেটা নিয়ম, কেমন বডমাস যেটা নিয়ম সেটা তোমরা অবশ্যই ফলো করবে, যেখানে বি মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে বন্ধনী থাকে, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তার কাজ আগে, তারপরে অফের কাজ মানে এরের কাজ, তারপর ডিভিশন, ভাগ, গুণ, তারপরে হচ্ছে যোগ, এবং সব শেষে বিয়োগের কাজ হয়। ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এই চারটা মেন হচ্ছে অপারেশন। এবার এক্ষেত্রে দেখো ভাগ এবং যোগের মধ্যে, ভাগ এবং যোগের মধ্যে ভাগের কাজ আগে, তাহলে আঠারোকে নয় দিয়ে ভাগ করলে দুই, দুই লিখেছি, যোগ চিহ্ন দিয়ে এই দুইটা লিখেছি, চোদ্দকে দুই দিয়ে ভাগ করলে সাত, তাহলে সাত বসালাম, গুণ চিহ্ন দিয়ে এই সাতটা লিখলাম, যোগ দুই, দুই আর দুই যোগ করলে চার, এক্ষেত্রে দেখো সাত সাত ঊনপঞ্চাশ, যোগ দুই, গুণ আর যোগের মধ্যে, গুণ এবং যোগের মধ্যে গুণের কাজ আগে, তাহলে গুণ আমরা করলাম, ঊনপঞ্চাশ আর এক হয় একান্ন, একান্নর সঙ্গে চার আমরা গুণ করবো, তাহলে চার একে চার, চার পাঁচ কুড়ি, তাহলে দুশো চার হবে আনসার। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, আমরা কাটাকাটি করবো, একুশ, তাহলে পাঁচ দিয়ে কাটলে দেখো চার পাঁচে কুড়ি, হাতে থাকলো এক, এক দশ পাঁচ পনেরো, তাহলে তিন পাঁচে পনেরো, এটাকে আমরা কাটবো, আঠাশ আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, তিন, তিন দশ পাঁচ, পঁয়ত্রিশ, তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ, তার মানে উপরে হলো তেতাল্লিশ, নিচে আমরা কেটে পেলাম সাতান্ন। এরপরে বড় থেকে ছোট সাজাও, দেখে নাও, এক্ষেত্রে দেখো তিন ছয় আর চারের লসাগু আমরা আগে বের করবো, যেহেতু আমাদের সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, তাহলে লসাগু আমরা বের করে পাচ্ছি বারো, তাহলে সবার নিচে বারো করব, আছে তিন, তিনকে বারো করতে গেলে চার দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে উপরেও আমরা চার দিয়ে গুণ করবো, যাতে করে ভগ্নাংশটা একই থাকে। এক্ষেত্রে নিচে আছে ছয়, তাহলে কত দিয়ে গুণ করলে বারো হবে, দুই দিয়ে গুণ করলে, তাহলে উপর নিচে দুই দিয়ে গুণ, আবার এখানে চার আছে বারো করবো, তাহলে তিন চারে বারো, তাহলে উপর নিচে তিন দিয়ে গুণ, বা তুমি একটা কাজ করতে পারো, বারো হয়েছে, বারোকে তিন দিয়ে ভাগ করো, কত হয় চার, তার মানে উপর নিচে চার দিয়ে গুণ, বারোকে মানে যেটা লসাগু হবে সেটাকে ছয় দিয়ে ভাগ করো, দুই হয়, উপর নিচে দুই দিয়ে গুণ, বারোকে চার দিয়ে ভাগ করো তিন হয়, তাহলে উপর নিচে তিন দিয়ে গুণ, এবার গুণ করো চারকে চার, তিন চারে বারো, দুইকে দুই, ছয় দুই বারো, তিন তিনে নয়, তিন চারে বারো। এবার দেখো সবার হরে একই সংখ্যা এসছে, এবার যার লব বড় সে বড়, তাহলে নয় এটা সব থেকে বড়, তার চেয়ে এটা ছোট, তারপরে এটা ছোট, বড় থেকে ছোট আমরা সাজালাম, কিন্তু আমাদের প্রশ্নে ছিল দেখো নয়ের বারো তো ছিল না, নয়ের বারোর বদলে এটা ছিল, নয়ের বারো মানে তিনের চার, চারের বারো মানে একের তিন, আর সব থেকে ছোট হচ্ছে একের ছয়, তাহলে আমরা বড় থেকে ছোট সাজিয়ে এটা পেলাম। এরপর দেখো বিয়োগ করতে বলা হয়েছে, সাত পূর্ণ আটের নয় থেকে পাঁচ পূর্ণ একের ছয়, যখন বিয়োগ করবে দেখো প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, সাত নয় তেষট্টি আর আট একাত্তর, নিচে নয়, পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ, তার নিচে ছয়, নয় আর ছয়ের লসাগু হয়ে যাচ্ছে আঠারো, নিচে আঠারো লিখলাম, আঠারোকে নয় দিয়ে ভাগ করলে দুই, দুইয়ের সঙ্গে এটা গুণ, তাহলে দুইকে দুই, সাত দুই চোদ্দ, একশো বিয়াল্লিশ, আঠারোকে ছয় দিয়ে ভাগ তিন, তিন দিয়ে গুণ, তিনকে তিন, তিন তিনে নয়, তিরানব্বই, একশো বিয়াল্লিশ থেকে তিরানব্বই বিয়োগ করলে ঊনপঞ্চাশ, নিচে আঠারো, এবার আমরা ভাগ করে দেখছি আঠারো দুই ছত্রিশ, ভাগ শেষ থাকছে তেরো, তার মানে দুই পূর্ণ তেরোর আঠারো, এটা কিন্তু দেখো হয়ে যাবে আনসার। এরপরে আমরা দুইয়ের দাগে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখানে চলে যাব। প্রথম প্রশ্ন দুইয়ের ক, একটি বাঁশের দুইয়ের তেরো অংশ লাল, একের তিন অংশ সবুজ আর আটের ঊনচল্লিশ অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে? প্রথমে আমরা ধরে নেব সম্পূর্ণ অংশ মানে এক, মোট রং করা হয়েছে যোগ করব তিনটে রং, তাহলে এক্ষেত্রে তেরো তিন আর ঊনচল্লিশের লসাগু বের করেছি ঊনচল্লিশ হয়েছে, ঊনচল্লিশ লিখেছি, ঊনচল্লিশকে তেরো দিয়ে ভাগ, তাহলে তিন তেরো ঊনচল্লিশ, তিন হয়, তিনের সঙ্গে লবটা গুণ, তাহলে তিন দুয়ে ছয়, ঊনচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে তেরো, তেরোর সঙ্গে এক গুণ, তাহলে তেরো, ঊনচল্লিশকে ঊনচল্লিশ ভাগ করলে এক, একের সঙ্গে আট গুণ মানে আট, এটা যোগ করবে সাতাশ হবে, সাতাশের ঊনচল্লিশ, তুমি চাইলে এখানে একবার কাটাকাটি করতে পারো, আর না চাইলে এরকমই রেখে দাও, শেষে কাটাকাটি করবে, তাহলে এটা হচ্ছে মোট রং করা হয়েছে। এবার বাকি কতটা, বাকি মানে মোট অংশ থেকে বিয়োগ করব, তাহলে এক থেকে সাতাশের ঊনচল্লিশ বিয়োগ করব, তাহলে ঊনচল্লিশ বিয়োগ সাতাশ, বিয়োগ করলে দেখা হয়ে যাচ্ছে বারো, নিচে ঊনচল্লিশ, কাটাকাটি করবে তিন দিয়ে, তাহলে তিন চারে বারো, তিন তেরো ঊনচল্লিশ, তাহলে চারের তেরো অংশ এটা কিন্তু রং করতে বাকি আছে, তাহলে ফাইনালি লিখবে যতএব চারের তেরো অংশ রং করা বাকি আছে। ক্ষয়ের প্রশ্ন দেখো, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার, প্রস্থ পনেরো মিটার, পার্কের পরিসীমা কত? এক্ষেত্রে দৈর্ঘ্য পঁচিশ, প্রস্থ পনেরো মিটার, পরিসীমা মানে আমরা জানি যে দুই গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা এটা, দৈর্ঘ্য কত পঁচিশ বসালাম, প্রস্থর বদলে প্রস্থ পনেরো দেওয়া হয়েছে সেটা বসালাম, পঁচিশ আর পনেরো যোগ করলে চল্লিশ, এবার দুইয়ের সঙ্গে চল্লিশ গুণ করলে হয়ে যায় আশি, তাহলে অতএব পার্কের পরিসীমা আশি মিটার, এটা হয়ে যাবে আনসার। গয়ের প্রশ্ন দেখো, ক্যাম্পে
প্যারেড করার সময়ে সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে, মোট সৈন্য সংখ্যা কত? বর্গাকারে সাজালে ধরো এখানে যদি আমি তিনটে সাজাই, একটা লাইনে তিনজন, তাহলে এদিকেও তিনটে হবে, এদিকে যদি 12টা হয় তাহলে এদিকেও 12টা হবে, কেমন? সারি এবং এদিকে স্তম্ভ সবগুলো কিন্তু একই হয়। তাহলে একটি সারিতে যদি এতজন দাঁড়ায় তাহলে মোট সৈন্য কত হবে? তাহলে তার আমরা বর্গ করি, তাহলে 12-র বর্গ, 12-র স্কোয়ার, এতজন হচ্ছে মোট সৈন্য। তাহলে 12-র স্কোয়ার মানে 12 × 12, তাহলে 12-কে 12 দিয়ে গুণ করবে, 144 জন, এটা হবে আনসার। তুমি চাইলে একবার লিখতে পারো যে অতএব মোট 144 জন সৈন্য দাঁড়িয়েছে। ঘয়ের প্রশ্ন দেখো, আমি ফুলের দোকানে 10 টাকা 50 পয়সা মানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 25 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম। এখন আমার কাছে এত টাকা আছে, প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে প্রথমে আমরা কত ছিল সেটা বের করতে গেলে প্রথমে এই খরচগুলো আমরা যোগ করব, নিয়ে যেটা আমার এখন পড়ে আছে আর যেটা খরচ হয়েছে সেই দুটো যদি আমরা যোগ করি তাহলে টোটাল আমার কাছে কত টাকা ছিল সেটা আমরা পেয়ে যাব। তোমার কাছে যদি 10 টাকা ধরো ছিল, আমি জানি না কত টাকা ছিল, কেমন, আমি হয়তো বলে দিচ্ছি এখন 10 টাকা ছিল, কিন্তু যদি তোমাকে না বলি, নিয়ে বলি যে তুমি তোমাকে যা টাকা দেওয়া হয়েছে তুমি 7 টাকা খরচ করলে আর শেষে তোমার কাছে পড়ে আছে এখন খরচ করার পর 3 টাকা, তাহলে তোমাকে দিয়েছিলাম কত, কত টাকা ছিল, তা তুমি বলবে 7 টাকা খরচ করেছি এখন আছে 3 টাকা, তাহলে মোট আমাকে প্রথমে 10 টাকা দেওয়া হয়েছিল। তাহলে আমরা যোগ করি, এখানেও তাহলে তাই করবো, ফুলের দোকানে দিলাম এটা, মিষ্টির দোকানে এটা, বইয়ের দোকানে এত, যোগ করে আমরা পাচ্ছি দেখো মোট আমার খরচ হয়েছে কত, এটা মোট খরচ 171.50 টাকা, কিন্তু খরচ করার পরও আমার কাছে এত টাকা পড়ে আছে, তাহলে আমার কাছে ছিল কত, তাহলে এই দুটো যোগ করতে হবে, এটা খরচ হয়েছে আর এটা পড়ে আছে, তাহলে আমার কাছে টোটাল প্রথমে ছিল, যোগ করব, শূন্য শূন্য বসে গেল, 5 আর 5 হয়ে যায় 10, হাতে থাকলো 1, 1 আর হাতের 1 হয়ে গেল 2, 7 আর 2 9, এখানে 1, তাহলে 192 টাকা, এই টাকাটা প্রথমে আমার কাছে ছিল, তাহলে এটা হবে আনসার। এরপরে প্রশ্ন দেখো, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে, ছবি আঁকো। প্রথমে দেখো সূক্ষ্মকোণ কাকে বলে, সূক্ষ্মকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে যদি একটা কোণের মান 90 ডিগ্রি কম, মানে সেটা 80 হতে পারে, 70 হতে পারে, 50 হতে পারে, 65 হতে পারে, 90-এর কম মানে সেটাকে বলবো আমরা সূক্ষ্মকোণ। তাহলে স্থূলকোণ কোনটাকে বলা হয়, স্থূলকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট তাকে বলবো আমরা স্থূলকোণ। আর যদি সেই কোণটা পুরোপুরি 90 ডিগ্রি সমান হয় তাহলে সেই কোণটাকে কি কোণ বলা হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে যাই হোক, 90-এর কম হলে সূক্ষ্মকোণ, আর 90-এর থেকে বেশি মানে 91 থেকে শুরু করে 180-র কম মানে 179 পর্যন্ত এই যে বিস্তার, এই বিস্তারের মধ্যে যে কোনো কোণকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো। এবার একটা সূক্ষ্মকোণ অঙ্কন করবে আর একটা তোমরা স্থূলকোণ অঙ্কন করবে। তাহলে একদিকে আমি করব সূক্ষ্মকোণ আর একদিকে আমরা করব স্থূলকোণ। যখন সূক্ষ্মকোণ অঙ্কন করবে তখন আমরা এরকম ভাবে বসাবো, বসানোর পর সূক্ষ্মকোণ যে কোনো একটা কোণ তোমরা অঙ্কন করতে পারো, যেমন এক্ষেত্রে আমি 40 ডিগ্রি অঙ্কন করবো সাপোজ, তাহলে 40 ডিগ্রি যখনই করবো আমরা এটা যোগ করব, দেখো এটা আমরা যোগ করে দেব, ব্যাস। তাহলে আমি নাম দিলাম হয়তো এটা এ, এটা বি, এটা সি, তাহলে কোণ এ বি সি সমান 40 ডিগ্রি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাই না, এটা সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ আমরা একটা অঙ্কন করব, তাহলে স্থূলকোণ মানে যার মান হবে 90 ডিগ্রি থেকে বেশি, দেখো এটা 100, এটা 110, এটা 120, আমি 120 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব, তাহলে এটা বসাবো আমরা, তাহলে এক্ষেত্রে এরকম আমরা অঙ্কন করব, তাহলে এটা দেখো আমি নাম দিচ্ছি হয়তো ডি, এটা ই, এটা এফ, তাহলে এটা হচ্ছে স্থূলকোণ, তাই না, স্থূলকোণ আমি অঙ্কন করলাম ডিই এফ, কত এ হয়েছে এটা, এটা হচ্ছে 120 ডিগ্রি, কেমন, তাহলে এভাবে তোমরা কিন্তু অঙ্কন করবে। এরপর দেখো চয়ের অঙ্ক একটা সরল দেওয়া হয়েছে, দেখো এক্ষেত্রে প্রথমে আমরা করব কি, যা লেখা হয়েছে অঙ্কটা দেওয়া হয়েছে, এক্ষেত্রে আমরা যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা লিখেছি, তারপরে প্রথম বন্ধনের কাজ মানে 5 থেকে 2 বিয়োগ সেটা করব, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয় সেই তিনটা লিখেছি, দেখো এটা 10 আর 6 গুণ করে তুমি এখনই রাখতে পারো বা পরেও গুণ করতে পারো, এটা গুণ করে দিলাম আমি আগে, যেহেতু আগে বা পরে গুণ করলে সেক্ষেত্রে একই ব্যাপার, তো 60 লিখলাম, এটা 5 লিখেছি, 10 লিখেছি, 5 থেকে 2 বিয়োগ করে 3 হয় সেটা লিখেছি, তারপরে এটা 3 লিখেছি, 10 থেকে 3 বিয়োগ করলে 7, 7-এর সঙ্গে দেখো এটা কিছু নেই মানে এটা এর আছে, তাহলে এর মানে গুণ সেটা আমরা আগে করব, তাহলে 7 3 হয় 21,
এবার 5 আর 21 যোগ করব যেহেতু আমার প্রথম বন্ধনীর কাজ শেষ হলো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলো এবার আমাকে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে তাহলে 5 আর 21 যোগ করলে 26 সেটা লিখলাম এবার সবশেষে বিয়োগের কাজ তাহলে 60 থেকে 26 বিয়োগ করলে হয়ে যায় 34 এরপরে দেখো আমরা আমাদের আজকের সেটের শেষ প্রশ্নে চলে এসেছি সমান্তরাল ও পরস্পরছেদী সরলরেখা কাকে বলে চিত্র সহ উদাহরণ দাও দেখো সমান্তরাল সরলরেখা কাকে বলে একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখা গুলো সমান্তরাল সরলরেখা তাহলে বলবো একই সমতলে অবস্থিত দুই বা তার চেয়ে বেশি সংখ্যক সরলরেখা যদি পরস্পর মিলিত না হয় তাহলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলা হয় যেমন এক্ষেত্রে দেখো তিনটে সরলরেখা পরস্পরকে ছেদ করছে না বা পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে না আমি যদি অসীম পর্যন্ত বাড়াই তবুও কখনোই কিন্তু এই তিনটে সরলরেখা একে অপরের সঙ্গে মিলিত হবে না তাহলে এগুলো হচ্ছে সমান্তরাল সরলরেখা আর এক্ষেত্রে পরস্পরছেদী সরলরেখার ক্ষেত্রে তোমরা বলবে যে দুই বা তার বেশি সংখ্যক সরলরেখা যদি একে অপরকে বা পরস্পরকে ছেদ করে তাহলে তাদেরকে বলা হয় পরস্পরছেদী সরলরেখা যেমন এটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা দেখো পরস্পরকে ছেদ করেছে তাহলে এদেরকে কিন্তু আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারবো না তখন এদেরকে কি বলবো এদেরকে আমরা বলবো পরস্পরছেদী সরলরেখা আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে কিন্তু আমাদের ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক থ্যাংকস তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট